डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিস্টেরিয়াস রহস্যময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, সহস্র কোটি গ্যালাক্সি মণ্ডল, নক্ষত্র, গ্রহ, উপগ্রহে ভরা আমাদের এই মহাবিশ্ব, আর এই মহাবিশ্বের তুলনায় সৌরজগতে একটি বালি কণার চেয়েও ক্ষুদ্র। সেই মহাবিশ্বের একটি ছোট্ট তারকা আমাদের এই সূর্য, আর সেই সৌরজগতের একটি প্রাণ প্রাচুর্য ভরা গ্রহ আমাদের এই পৃথিবী। অর্থাৎ এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী এটি সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ। অজানা এই মহাকাশের আর কোথাও প্রাণের অস্তিত্ব অর্থাৎ এলিয়েন আছে কি না তা নিয়ে গবেষণা চলে আসছে যুগ যুগ ধরে। সেই গবেষকদের অনেকে বিশ্বাস করেন পৃথিবী ছাড়াও মহাবিশ্বে রয়েছে আরও অসংখ্য প্রাণের অস্তিত্ব। এমন কেউ কেউ এটাও ধারণা করেন যে সেই সব মহাজাগতিক প্রাণীদের কেউ কেউ আমাদের চেয়েও বুদ্ধিমান হতে পারে। পৃথিবীতে কখনো কখনো এমন সব রহস্যময় বস্তু খুঁজে পাওয়া গিয়েছে যা সেই সব বুদ্ধিমান ভিন গ্রহবাসীদের অস্তিত্ব নিয়ে আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে দেয়। এসব বস্তু এলিয়েনের অস্তিত্ব নিয়ে আমাদের আরও তীব্রভাবে ভাবিয়ে তোলে। ঠিক এমনই একটি অমীমাংসিত রহস্যময় বস্তু হল ড্রপা স্টোন অর্থাৎ ড্রপা পাথর। সুম ওম নেই নামক এক চৈনিক গবেষক এ পাথরকে প্রথম ড্রপা নামক এলিয়েনদের ডায়েরি বলে আখ্যা দেন। মূলত ড্রপা পাথর হল 12,000 বছরের পুরাতন 716 চাকতি আকৃতির অজানা অদ্ভুত নকশাখচিত পাথরখণ্ড। ধারণা করা হয় এসব অদ্ভুত চিহ্নগুলো আসলে সাংকেতিক ভাষায় অঙ্কিত বিভিন্ন অজানা তথ্য। এই পাথরের চাকতিগুলোর প্রতিটির ব্যাস 1 ফুট এবং এদের কোনো কোনোটির মধ্যে একটি গর্ত রয়েছে যা দিয়ে সর্পাকারে দুটি ছাঁচ আটকে রাখা হতো। হায়ারোগ্লিফিকের মতো সাংকেতিক চিহ্নগুলো এই ছাঁচে খোদাই করা ছিল। ড্রপা এবং ড্রপা পাথর সম্পর্কিত সর্বপ্রথম একটি তথ্যসূত্র 1962 সালের দ্য ওয়েগেটারাইসি ইউনিভার্সাম নামক একটি জার্মান উদ্ভিদ সম্পর্কিত সাময়িকীতে পাওয়া যায়। ১৯৩৮ সালে বেজিং বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক চি পু তেই প্রায় তার ছাত্রদের নিয়ে তিব্বত সীমান্তে অভিযানে যান। সেখানে বায়ান কারাওলা নামক পর্বতের বেশ কিছু গুহা পর্যবেক্ষণের সময় এক অদ্ভুত গুহার সন্ধান লাভ করেন। গুহার দেয়াল বেশ মসৃণ ছিল, গুহার ভেতরটাও ছিল বেশ উষ্ণ। অনুসন্ধানের এক পর্যায়ে তারা বেশ কিছু সারিবদ্ধ সমাধির সন্ধান পান। প্রায় 4 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্যের কবরগুলো খনন করতেই বেরিয়ে আসে কঙ্কাল। কিন্তু এসব কঙ্কালের মাথার খুলিসহ বিভিন্ন হাড় স্বাভাবিক মানুষের তুলনায় আকারে বেশ বড় ছিল। অধ্যাপক চিপুতেই এসব কঙ্কাল মানুষের নয় বলে সন্দেহ প্রকাশ করেন। এক পর্যায়ে আরও অনুসন্ধানে তারা 1 ফুট ব্যাসার্ধের শত শত পাথরের চাকতির সন্ধান লাভ করেন। পাথরের গায়ে বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু যেমন সূর্য, চন্দ্র, পাখি, ফল, বৃক্ষ প্রভৃতি বেশ যত্ন করে খোদাই করা ছিল। অধ্যাপক চিপুতেই প্রায় 100 চাকতি নিয়ে বেজিংয়ে ফেরত যান। ধীরে ধীরে চীন ছাড়িয়ে পুরো পৃথিবীতে এই পাথরে চাকতির গল্প ছড়িয়ে পড়ে। গবেষকগণ এই পাথরে চাকতির নাম দেন ড্রপা স্টোন। ড্রপা পাথরের গায়ের সাংকেতিক ভাষার মাঝে যেন অনেক অজানা রহস্য লুকিয়েছিল, তা ভেদ করতে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। ড্রপা স্টোনের ড্রপা নামের আবিষ্কারক বেজিং বিশ্ববিদ্যালয়ের রহস্যময় গবেষক সুম ওম নেই প্রায় 4 বছরের গবেষণা শেষে দুর্ভেদ্য ড্রপার রহস্যের এমন সমাধান দেন যা শুনে ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদরা তা হেসেই ছুড়ে ফেলেন। গ
গবেষক সুম এক জার্নালের মাধ্যমে দাবি করেন যে পাথরের গায়ে হায়ারোগ্লিফিক বর্ণ দ্বারা ড্রপা নামক এক ভিনগ্রহের জাতির সফরনামা লিখিত রয়েছে। তিনি একটি চাকতি সম্পূর্ণ অনুবাদ করেন ঠিক এভাবে। আমরা মেঘের উপর থেকে মহাকাশযানে চড়ে মাটিতে অবতরণ করি। আমরা আমাদের সন্তানেরা এই গুহায় প্রায় 10 সূর্যোদয় পর্যন্ত লুকিয়ে থাকি। কয়েকদিন পর যখন আমরা স্থানীয়দের দেখতে পাই তখন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ইশারায় যোগাযোগ করতে সক্ষম হওয়ায় আমরা গুহা থেকে বেরিয়ে আসি। গবেষক সুমের মৃত্যুর পরে 1968 সালে ড্রপাস্টনগুলো রুশ বিজ্ঞানী ভায়াসলভ সাইজেফের গবেষণাগারে স্থানান্তরিত করা হয়। তখন সামনে চলে আসে আরও অনেক রহস্য, আরও অনেক প্রশ্ন। তিনি চাকতির বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে বেশ কিছু পরীক্ষা চালান। তার মতে ড্রপাস্টনগুলো মূলত এক ধরনের গ্রানাইট পাথর, যার মাঝে কোবাল্টের পরিমাণ ছিল অনেক বেশি। প্রশ্ন ওঠে, তৎকালীন অধিবাসীরা ঠিক কীভাবে এই শক্ত পাথরের মাঝে সাংকেতিক চিহ্নগুলো খোদাই করেছিল? বিজ্ঞানী সাইজেভের মতে 12,000 বছর পূর্বে এমন কোনো পদ্ধতি ছিল না যা দিয়ে এমন খোদাই করা সম্ভব। রুশ বিজ্ঞানীরা অসিলোগ্রাফের মাধ্যমে এই পাথরগুলো পরীক্ষা করে নিশ্চিত হন যে কোনো এক সময় এই পাথরগুলো বৈদ্যুতিক বাহক হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু কখন বা কীভাবে সেটা প্রশ্নই থেকে যায়। এরপর 1974 সালের কথা, অস্ট্রীয় প্রকৌশলী আর্নেস্ট ওয়েগারার চীনের বানপো জাদুঘর পরিদর্শনে যান। সেখানে দুটো ড্রপা পাথরের চাকতি দেখতে পান তিনি। তিনি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকতি দুটোকে ক্যামেরাবন্দি করেন। এই ঘটনার কিছুদিন পরেই তৎকালীন জাদুঘরের মহাব্যবস্থাপককে বিনা কারণে বরখাস্ত করা হয় এবং চাকতি দুটো ধ্বংস করে ফেলা হয়। এই রহস্যময় ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। ড্রপাস্টন নিয়ে বহু গবেষণা হলেও নানা বিতর্কের কারণে গবেষণার অগ্রগতি একদম শূন্যই বলা যায়। আর যেহেতু পাথরগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, তাই ড্রপা পাথর পৃথিবীর একটি অমীমাংসিত রহস্যই রয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এ ধরনের আরও নতুন নতুন অনেক রহস্যময় ভিডিও পেতে মিস্টিরিয়াস রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।